আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আল আমিন রানা। আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজ হোমিওপ্যাথিক ওষুধ কার্বোভেজের প্রয়োগ এবং দুর্বল জীবন শক্তিকে শক্তিশালী করা এ বিষয়ে আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব। মানুষের দুর্বল জীবনীশক্তিকে শক্তিশালী করার জন্য আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ একটি ওষুধ হলো কার্বোভেজ। যে সকল ব্যক্তির জীবনীশক্তি দুর্বল বা অবসাদগ্রস্ত তাদের ক্ষেত্রে কার্বোভেজ ওষুধটির 50 mg বা CM শক্তি দিয়ে চিকিৎসা শুরু করলে এবং পরে লক্ষণ সমষ্টির সাদৃশ্যে যে ওষুধ আসে সেই ওষুধ দিয়ে অথবা অনুপূরক বা পরিপূরক ওষুধ দিয়ে চিকিৎসা করলে রোগটি যত জটিল বা কঠিনই হোক না কেন খুব সহজেই আরোগ্য হবে। ভিউয়ার্স, মানুষের শরীরের রসক্ষরণ দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগার পর এবং দীর্ঘদিন ধরে বহু ওষুধ সেবন করার পর যখন জীবনশক্তি দুর্বল ও অবসাদগ্রস্ত হয়ে পড়ে তখন কার্বোভেজ ওষুধটি প্রয়োগ করার প্রয়োজন হয়। তাছাড়া যে সকল ব্যক্তি অনেকদিন পূর্বে অথবা অনেক বছর পূর্বে কোনো রোগে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে পারেনি তাদের ক্ষেত্রেও কার্বোভেজ ওষুধটি প্রয়োগ করার প্রয়োজন হয়। ভিউয়ার্স, আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের 4টি স্তম্ভ হল জীবনশক্তি, ঔষধ শক্তি, রূপ শক্তি এবং মায়াজম। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের 4টি স্তম্ভ হল জীবনশক্তি, ঔষধ শক্তি, রূপ শক্তি এবং মায়াজম। মূলত এই 4টি বিষয় নিয়েই হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে আলোচনা করা হয়েছে। কোনো মানুষের শরীরে যদি রোগশক্তি আক্রমণ করে তখন ওই মানুষটির জীবনীশক্তি সেই রোগশক্তির সাথে লড়াই করে বা যুদ্ধ করে এবং জীবনীশক্তি যদি ওই রোগশক্তির সাথে লড়াই করে জয় হয় সেক্ষেত্রে ওই মানুষের শরীরে কোনো প্রকার রোগের লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায় না, মানে মানুষটি অসুস্থ হয় না। আর যদি জীবনীশক্তি এবং রোগশক্তির মধ্যে লড়াইয়ে রোগশক্তি জয় হয় তখন ওই মানুষটি অসুস্থ হয় এবং মানুষের শরীরে রোগের বিভিন্ন লক্ষণ উপসর্গ দেখা দেয়। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান মতে একজন অসুস্থ মানুষ যখন হোমিওপ্যাথিক ওষুধ সেবন করেন সেটি হলো ওষুধ শক্তি, আর সেই ওষুধটি জীবনীশক্তিকে সহায়তা করে রোগশক্তির সাথে লড়াইয়ে জয় হওয়ার জন্য, অর্থাৎ জীবনীশক্তির শক্তিকে বাড়ায়, জীবনীশক্তির ক্ষমতাকে বাড়ায় রোগশক্তিকে পরাজিত করার জন্য। ওষুধ শক্তির সহায়তায় জীবনশক্তি রোগশক্তির সাথে লড়াই করে যুদ্ধ করে এই রোগশক্তিকে পরাজিত করে তখন মানুষের শরীর থেকে রোগের লক্ষণ এবং উপসর্গ সম্পূর্ণরূপে দূর হয়, তার মানে রোগী সম্পূর্ণ সুস্থ হয়। এদিকে মায়াজম নামক একটি শক্তি আছে যেটা রোগশক্তিকে সহায়তা করে মানব শরীরে টিকে থাকার জন্য এবং মানব শরীরে স্থায়ীভাবে বসবাস করার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেয় এই মায়াজম। তার মানে রোগশক্তির প্রোটেক্টর বা হেফাজতকারী হিসেবে মায়াজম এই শক্তিটি কাজ করে। এদিকে জীবনশক্তির প্রোটেক্টর বা জীবনশক্তির সহায়ক হিসেবে কাজ করে ওষুধ শক্তি। কোনো রোগীর মধ্যে মায়াজমের প্রভাব যত বেশি থাকবে সেই রোগীর রোগ তত শক্তিশালী হবে এবং তত জটিল হবে, অর্থাৎ যত প্রকার ক্রনিক ডিজিজ বা জটিল প্রকৃতির রোগ আছে সব এই মায়াজমের প্রভাবে হয়। সুতরাং আমরা এখন বলতে পারি জীবনশক্তির বন্ধু হচ্ছে ওষুধ শক্তি, রোগ শক্তির বন্ধু হচ্ছে মায়াজম। ওষুধ শক্তির সহায়তায় জীবনশক্তি রোগ শক্তির সাথে লড়াই করে
যদি টিকে যায় সেক্ষেত্রে রোগীর রোগ আরোগ্য হয়। অন্যদিকে মায়াজমের সহায়তায় রোগ শক্তি যদি জীবনী শক্তির সাথে লড়াই করে টিকে যায় সেক্ষেত্রে রোগীর রোগটি ক্রনিক পর্যায়ে চলে যায় বা দীর্ঘস্থায়ী রোগ হয় অথবা দুরারোগ্য রোগে রূপান্তরিত হয়। ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব কার্বোভেজ ওষুধটির সাথে জীবন শক্তির এত ঘনিষ্ঠ সম্পর্ক কেন। ভিউয়ার্স, আমি পূর্বে আলোচনা করেছি যে অসুস্থ মানুষের দুর্বল ও অবসাদগ্রস্ত জীবন শক্তিকে শক্তিশালী করার জন্য, চাঙ্গা করার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যত ওষুধ আছে সেই ওষুধগুলোর মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ একটি ওষুধ হল এই কার্বোভেজ। তাই রোগ যাই হোক না কেন, অ্যাকিউট অথবা ক্রনিক, যে কোনো ক্রনিক ডিজিজের বা দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা করাকালীন যদি রোগীর জীবনীশক্তি দুর্বল ও অবসাদগ্রস্ত হয়ে পড়েছে এরকম ইঙ্গিত পাওয়া যায়, সেক্ষেত্রে কার্বোভেজ ওষুধটির 50 mg অথবা CM শক্তি প্রয়োগ করে চিকিৎসা শুরু করতে হবে। এবং কার্বোভেজ ওষুধটির 50 mg অথবা CM শক্তি প্রয়োগ করলে রোগীর জীবনীশক্তি শক্তিশালী হবে, অর্থাৎ জীবনীশক্তির শক্তি অনেক বেড়ে যাবে। দুর্বল ও অবসাদগ্রস্ত জীবনীশক্তি শক্তিশালী হয়ে রোগ শক্তির সাথে লড়াই করবে। ভিউয়ার্স, আমরা জানতে পারলাম যে কোনো রোগীর জীবনীশক্তি দুর্বল ও অবসাদগ্রস্ত হয়ে পড়লে সেক্ষেত্রে কার্বোভেজ ওষুধটির 50 mg অথবা CM শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে। এখন কথা হলো, কোনো রোগী তো ডাক্তারকে এসে বলবে না যে আমার জীবনীশক্তি দুর্বল ও অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। তো ডাক্তার কি করে বুঝতে পারবেন যে সেই রোগীর জীবনীশক্তি দুর্বল ও অবসাদগ্রস্ত, যার কারণে রোগীর রোগটি আরোগ্য হচ্ছে না? একজন হোমিওপ্যাথিক চিকিৎসককে কোনো রোগীর চিকিৎসা করার সময় রোগীর জীবনীশক্তি দুর্বল ও অবসাদগ্রস্ত কি না সেটা খুঁজে বের করার জন্য তাকে সেই রোগীর মধ্যে ট্রমা খুঁজতে হবে, অর্থাৎ রোগীর ব্যক্তিগত এবং পারিবারিক ইতিহাস থেকে ট্রমা খুঁজে বের করতে হবে। ট্রমা হলো রোগীর দেহ মন জীবনীশক্তির উপর সৃষ্ট কোনো আঘাত বা শারীরিক ও মানসিক চাপ। ট্রমা হলো এমন এক ঘটনা যে ঘটনা রোগীর দেহ মন জীবনীশক্তির উপর সৃষ্ট কোনো আঘাত শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করে। কোনো রোগীর মধ্যে যদি আমরা দেহ মন জীবনীশক্তির উপর সৃষ্ট কোনো আঘাত অথবা শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করে এই ধরনের কোনো ঘটনা খুঁজে পাই, সেক্ষেত্রে ধরে নিতে হবে সেই রোগীর জীবনীশক্তি দুর্বল ও অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। তখন আমরা সেই রোগীর জন্য কার্বোভেজ ওষুধটির 50 mg অথবা CM শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে পারি। ভিউয়ার্স, কোনো রোগীর দুর্বল ও অবসাদগ্রস্ত জীবনীশক্তিকে চাঙ্গা করার জন্য যদি আমরা কার্বোভেজ ওষুধটি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে সেই রোগীর ব্যক্তিগত এবং পারিবারিক ইতিহাস থেকে ট্রমা খুঁজে বের করতে হবে। ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব রোগীর পারিবারিক ইতিহাস থেকে আমরা কী কী ট্রমা পেতে পারি। ভিউয়ার্স, রোগীর মধ্যে ট্রমা খুঁজে পেতে হলে রোগীর পারিবারিক ইতিহাস দেখতে হবে, আর পারিবারিক ইতিহাস দেখার জন্য রোগীর বাবা মা, দাদা দাদি, দাদার বাবা মা, অন্যদিকে নানা নানি, নানার বাবা মা, তাদের ইতিহাস ঘাঁটতে হবে। আর রোগীর পারিবারিক ইতিহাস থেকে যদি আমরা পাই রোগীর পরিবারে কেউ তামাক, মাদক জাতীয় কোনো দ্রব্যে নেশা আছে, দীর্ঘস্থায়ী কোনো রোগের জন্য ওষুধ সেবন করে,
দীর্ঘস্থায়ী কোনো রোগের জন্য রোগী নিয়মিত ওষুধ সেবন করে, পরিবারের কোনো সদস্য হৃৎপিণ্ডের পীড়াজনিত শ্বাসকষ্ট অথবা ফুসফুসের পীড়াজনিত শ্বাসকষ্ট রোগী ভুগেছে বা ভুগতেছে, থাইরয়েড সমস্যাজনিত পীড়া, যেমন থাইরয়েড সমস্যাজনিত পীড়া যেমন অনিদ্রা, ব্যথা যন্ত্রণা, উচ্চ রক্তচাপ, মৃগী রোগ, গ্যাস্ট্রিক সমস্যা, অজীর্ণ সমস্যা, অ্যাংজাইটিস ইত্যাদি। ভিউয়ার্স, যদি কোনো রোগীর পারিবারিক ইতিহাস থেকে আমরা জানতে পারি যে সেই পরিবারের সদস্য কারো তামাক বা মাদক জাতীয় কোনো দ্রব্যের নেশা আছে, সেই পরিবারের কোনো সদস্য দীর্ঘস্থায়ী কোনো রোগ ভোগের জন্য নিয়মিত ওষুধ সেবন করেন, সেই পরিবারের কোনো সদস্য হৃৎপিণ্ডের পীড়াজনিত শ্বাসকষ্ট অথবা ফুসফুসের পীড়াজনিত শ্বাসকষ্ট ভুগছেন, এবং সেই পরিবারের কোনো সদস্য থাইরয়েড সমস্যাজনিত পীড়া যেমন অনিদ্রা, বাতের ব্যথা যন্ত্রণা, উচ্চ রক্তচাপ, মৃগী রোগ, গ্যাস্ট্রিক সমস্যা, অজীর্ণ সমস্যা, অ্যাংজাইটিস ইত্যাদি সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে ধরে নিতে হবে সেই রোগীর জীবনীশক্তি দুর্বল অবসাদগ্রস্ত হয়ে পড়েছে, এবং সেই রোগীর চিকিৎসা করতে হলে কার্বোভেজ ওষুধটির 50 mg অথবা CM শক্তি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে।